কত দিন হয়ে গেছে তুমি আমার গেন মাস্টারে নিয়া যাও না তুমি খালি কো নিয়া যাইবা নিয়া যাও না হ তোমার মত আমি আ যাইরা বয়া তাই তো হারা দিন গ্রেন মাস্টারে নিয়া যাও না আর গ্রেন মাস্টারে গেলে কি হয় হ্যাঁ গ্রেন মাস্টারে গেলে কি হয় আমার এক বান্ধবী গেছে আর আমারে খালি চেতাই যে তুই কোনোদিন যাইবার পারবি না কি এত বড় সাহস তোমার এই কথা কইছে যে তুমি গ্রেন মাস্টারে যাইতে পারবা না আচ্ছা দাঁড়াও আজকেই তোমারে আমি গ্রেন মাস্টারে নিয়া যামু হ তুমি খালি কই তুমি আজকে আমার গ্রেন মাস্টারে নিয়া যাইবা না আরে না আজকে একদম শিওর আমি তোমারে গ্রেন মাস্টারে নিয়া যামু আর আমি যদি গ্রেন মাস্টারে না নিয়া যাই তাহলে তুমি আমার সব সময় বটকইও বটকো আর কি আছে তুমি তো বডি হ্যাঁ তুমি আমারে বটকাও তুমি বট তুমি আবার আমারই কথা কইছো আমি না কইছি আমারে বটকইবা না বটপুলা ঘরে কই আমি হইলাম নবরি আচ্ছা যাও তুমি হইলা নবরি আর তোমারে সব সময় নবরি কই এই ডাকমু আর একটা কথা মনোযোগ দিয়া শোনো আজকে তোমারে লয়ে বারমুডা ম্যাপের চিপায় চাপায় অলিতে গলিতে ঘরে বাইরে সব জায়গায় করমু আরে রাখো গের লাগিয়া আরে র্যাঙ্ক পুশ করমু তোমারে লয়া এত কথা বাদ গেম মাস্টার পুশ দেওয়ার আগে আমার আইডিতে ডায়মন্ড পাঠাও আমি নতুন ইভেন্ট বের করমু এ আমার আইডিতে ডায়মন্ড পাঠাও আমি নতুন ইভেন্ট বের করমু ডায়মন্ড কিনতে টাকা লাগবো না আমার কাছে টাকা টুকা নাই এ না তো মাইটা আমি এতটি ডায়মন্ড টপ আপ করার লেগে টাকা দিলাম এখনো ডায়মন্ড পাঠাইতেছে না গের লাগিয়া আচ্ছা আমি তো ইউআইডি কোডও ঠিকঠাক মতোই দিছি ব্যাপারটা কি আমার লবির মধ্যে একটা কালা মাইয়া একটা রোজি মুড় দিছে ওই মাইয়াটা আশেপাশে নামছে ওই যে ওই যে ওই যে ওই যে মাইয়াটা ওই যে রোজি মুড় দিছিল যে মাইয়া ওই মাইয়া এই মাইয়াই রোজি মুড় দেয় নাই লোলি মুড় দিছিল লোলি মুড় দিছে এত বড় সাহস এত বড় কলিজা বড় রোবেল বাইরে লোলি মুড় দেয় আমি তো মনে হয় দেখছিলাম আমার রোজি মুড় দিছে কিন্তু তুমি কো লোলি মুড় দিছে আচ্ছা মায়াটার আগে কুজ্জা বার করে লই তাইলে সব কিছু পরিষ্কার হয়ে যাবো গা মায়াটার এখন কুজ্জা বার করে কম হয়েছে আফা আপনি সত্যি করে একটা কথা কন তো আপনি আমারে কুনি মুডটা দিছিলেন রোজি মুড় নাকি লোলি মুড় ওই যে পাইছি মনে হয় না তো এটা এটা তো পুরুষ দেয়া যাইতেছে তা আবার উদাম কতরে খালি কতরের পুরুষ আমার আমার মেসে ফালাই গিয়ে লেগে আর গিয়ে নাকি আমার দুর্বল প্লেয়ার ভাবছে নাকি আমার মেসে ফালাইবো সব শক্তিশালী প্লেয়ার আর এইটা কি উদাম শরীরের প্লেয়ার আমার লোকে ফালাই দেয় আর আমি নিশ্চিত এটা নেপালি প্লেয়ার আমি নিশ্চিত কারণ এটার পোশাক নাই ভালো পোশাক নাই আর যদি বাংলাদেশি প্লেয়ার হইতো তাহলে এটার সুন্দর পোশাক থাকতো গিয়ে লেগে বাংলাদেশি বলা পাইনি ওই যে বাপের পকেট থেকে টেয়া টোয়া চুরি করিয়া টপ আপ টপ আপ করিয়া ভালো ভালো পোশাক কিনা লাই অন হন অন হ্যাঁ আমি তোমার লেগে একটা শাড়ি বানাইছি শাড়িটা শুনবা আমি তোমার প্রেমে সীমাবদ্ধ মনোযোগ দিয়ে শূন্য কিন্তু আমি তোমার প্রেমে সীমাবদ্ধ যদিও লাগে মাঝে মধ্যে তোমার সাথে আমার দণ্ড তুমি কেন হও না আমার প্রেমে অন্ধ ভয় লাগে যদি আবার ভিক্ষা কইরা খাইতে হয় এখন মূল কথা এই আমগো ওই কালামাইরে খুঁজা বার করতে হইব আর খুঁজা বার করার পর একটা কথাই কইতে হইব যে আফা যদি গোলাপের মুড় দিয়া থাকেন তাহলে আমার ভালোবাসা ফেরত নেন আমার অলরেডি বউ আছে আর যদি লোলি মুড় দিয়া থাকে তাহলে কানে কোণে দিয়ে প্রতিশোধ লই আমু আর এখন জেনতে ও কে মায়ের আমি খুঁজা বার করতে পারমুই পারমু খুঁজা বার করমু ও কে এটা মিল ক্লোক টাওয়ার ফ্যাক্টরি শিপইয়ার্ড গেভিয়ার্ড বুলসাই যেই জায়গার তো খুঁজা বার করলামু ওই সামনে একটা বিলিয়ার দেয়া যাইতেছে এটা এটা নাকি ওই মায়েরা দেই তো এটা না এটা 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 পুরুষ তো আবার দুর্বল পুরুষ আমার মেয়ে এটা দুর্বল বিলিয়ার কে লেগেছে গেরনে ভালাই আমার কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে আমার দুর্বল বিলিয়ার মনে হয় শক্তিশালী বিলিয়ার ভালাইবো আর ওই যে লকেটাই ভাগ্য যাইতে আছে গা আর আমি হইলাম গরিবের রকি ভাই এরকম পিছন থেকে মারার অভ্যাস আমার নাই মারলে সামনে থেকে মারমু কই গেল এই যে আরে পরে দেখি এখন আমার কেজিএফের একটা ডাইলগ কি মনে পড়তেছে এই বারমুডা ম্যাপে বাইচা থাকতে হইলে তোমার শক্তিশালী প্লেয়ার হইয়া বাইচা থাকতে হইব আর এই যতদিন দুর্বল প্লেয়ারের মতো বাইচা থাকবা ততদিন এনিমি তোমার এমনি পিছন মাইরা যাইব কিছু করার নাই আমি যদি আর এই জায়গায় দয়া মায়া দেয়া চাইরা দেই তাইলে সব সময় দুর্বল প্লেয়ার হইয়া থাকবো আর এই জায়গায় আর মারছি আর এই যে অন একটু বুকের মধ্যে একটু প্রতিশোধের আগুন টাকুন জ্বলবো যে আমার মাইরা লাই প্লেয়াররা আমিও ভালো খেলা শিখবো আমিও সব প্লেয়ার মাইরা লামো তো এখন কিন্তু এখনো আমরা মায়ারে পাই নাই তো এই জায়গা থেকে আমরা কি করবো পিকের মধ্যে যাবো গা পুরা ম্যাপ খুঁজে হইলো ওই মায়ের আমি আজকে বার করবো তুমি একা একা ওই দিকে কই যাইতেছো তুমি একা একা ওই দিকে কই যাইতেছো আমি যে তোমার লয়ে খেলবার আইছি আমার তো মনেই নাই তুমি কথাবার্তা কও না গেলে কি আমি পিকের মধ্যে যাইতাছি তুমি আয়ো না আমি যামু না পিকের মধ্যে অনেক শয়তান শয়তানি নিমি আছে আমি গেলে মাইরা দিব আরে মারবো না আর তুমি লা পর রবেল ভাইয়ের গার্লফ্রেন্ড তুমি যদি এরকম দুর্বল প্লেয়ার মতো কথাবার্তা কও তাইলে কি এটা মানাইবো আমি হইলাম একদিক দিয়ে মনে করো গরিবের রকি ভাই আর মনে করো আমি আরেক দিক দিয়ে পুষ্পার ফ্যান ওই যে দেখো একটা এনিমি যাইতাছে একটা এনিমির সামনে দেখে আমার পিছন দেখে না আর আমি পুষ্পার রাত মে ঝুঁকে আমরা গেম মাস্টার যাইব
যাইবার পারমু যাইবার পারমু না কে কয় 100 বার যামু আর ওরা গরিবের রকির গায়ে হাত তুলছে ওরা হারে হারে দেই গেলমু দেখছো কত সুন্দর ডায়লগ কইছি ডায়লগটা সুন্দর হইছে না কচুর ডায়লগ কইছে হ্যাঁ এত সুন্দর রকির পুরা কে জেভের মতো ডায়লগ দিছে আর তুমি কও কচুর ডায়লগ কত সুন্দর হইছে ডায়লগটা কচু হইছে কচুর ডায়লগ এটা আবারো তুমি কইতাছো এটা কচুর ডায়লগ আমি কি এই ডায়লগটা দিয়ে কইরা লাইছি অনেক বড় পাপ এটা তো ডায়লগ না তুমি কইরা দিছো ডায়লগের মাইরে বাপ আচ্ছা তুমি তাইলে এখন আমারে তাড়াতাড়ি রিভাইভ করো কিলো থাইমা গেলা গিয়ে লাগি আবার এই নোপ্রি এমন করতেছ গিয়ে লাগি তাড়াতাড়ি রিভাইভ কর গাজাইয়া দেখতো সব আবার সব গানটার ফালাই দিছো গিয়ে লাগি এই নোপ্রি আমার কাছে একটা বন্দুকের কালারও নাই একটা তো বাতি জ্বলে না আমি এগুলা রাখমু না একটু রাখমু না দেখতো কি কই এগুলা তুমি গান না রাখলে না তোমার এনিমি মাইরা দিব আর ওই যে P90 টার তো P90 এর কালার আছে ওইটা লওগা যাও আরে যাও P90 তো কালার আছে টাকাওয়ালা গান কত সুন্দর কালার না আমার কাছে টাকাওয়ালা গান ভাল লাগে না বাতি জ্বললে কত সুন্দর লাগতো ওই জায়গা থেকে আমি একটু নিমু না আরে এগুলা না নিলে তো তোমার এনিমি মাইরা দিব রাখো এগুলা দেখতো সব আবারও ভালাই দিতেছে দেখ এগুলা না থাকলে তুমি এনিমি মারবা কেমনে P90 টা ভালো ওইটা লেজেন্ডারি কালার টাকার ডাব ওইটা ভালো কালার যাও ওইটা লই আও ওইটা ভালো কালার হ ওইটা ভালো কালার আচ্ছা তাইলে লই আইতাছি হ যাও লই আইও গা তোমার কাছে গান না থাকলে না তোমারে দুর্বল বিলিয়ার ও মাইরা দিব তুমি তো এমনিতেই দুর্বল বিলিয়ার তার উপরে তা দুর্বল বিলিয়ার আই মাইরা দিব আর এই বড় গানটাও তো ভালো আছে 18 ওইটার তো অনেক ড্যামেজ ওইটা লই লইতা আচ্ছা যাও তোমার কাছে যদি ওইটা ভালো না লাগে তাহলে এইটাই রাখো আর এই যে দাও এই যে নিচের সাইডে ওই যে বেন্ডিং মেশিন আছে ওই মেশিন থেকে আমার যায় রিভাইভ করে দাও তাড়াতাড়ি ওই যে নিচের সাইডে ওই যে পাশে রিভাইভ পরে করমু দেখো সামনে কত সুন্দর বাতি দেখা যাইতেছে আমি যাই বাতির কাছে কত সুন্দর বাতি দেখো বাতি দেখলে যে কি লাগে দৌড় দে আল্লাহই জানে আবার আবার এদিকে কই যা সেই নব্রি তোমার রিভাইভ কইরাই গা আমি তো তোমার আগেই কইলাম আমার রিভাইভ করতে তুমি আগে কইবা না তোমার কাছে টোকেন আছে যাও রিভাইভ করে আয়ো গা না তো টোকেন তো নাই আমার কাছে দেখ নব্রি টোকেন না থাকলে তুই আমার রিভাইভ কেমনে করবি আচ্ছা ওই যে বাতি আছে সামনে বাতির কাছে যাও অনেক কিছু পাবি যাও যাও বাতির কাছে যাও তুমি কি আমারে বোকা পাইছো নাকি যে আমি বাতির কাছে যামু আর প্রতিবারের মতো আমারে মাইরা দিবা আরে মরবা না তুমি এটা তো মাথার উপরে পড়লে মরে এটা তো পয়রা গেছে অলরেডি মরবা না যাও তুমি আচ্ছা যাইতেছি না 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 এইভাবে তুমি আমারে অনেকবার মারছো এখন আমি সব বুঝে এখন আমি সব জানি আমি বাতির কাছে যামু তারপর উপর থেকে আরেকটা বাক্স পড়ব তারপর আমি মইরা যামু গা আমি যাইতেছি না এটার কাছে আরে না তুমি মরবা না তুমি ওই বাক্সর কাছে যাও অনেক কিছু পাইবা বেস্ট মার 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 এনিমি আরে মার মার বালা কইরা মার তুমি আবার আমার এনিমি আনায় মাইর খাইছো দেখ তো আমি এনিমি কই থেকে আনাম আমি তোমার কত দূরে কইতাছি না ড্রপের কাছে যাও 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 তাইলে কি আর এই এনিমি আয়া তোমার মারতে পারতো আর এনিমি কি আমার বাচ্চাটা লাগে যে আমার কথা আয়া পড়বো না এটা তুমি আনাইছো তুমি কোন না কোন ভাবে ডাক দিয়ে আনাইছো আমারে মারার লাগিয়া তো আমরা কিন্তু আরেকটা ম্যাচের মধ্যে আয়া পড়ছি আর তোমাকে ভাবি যে ন্যাকামি শুরু করছে এই ন্যাকামির জ্বালায় আমি বাঁচি না আর ওর এই ন্যাকামি দেখে ওরে তো আর গ্রেন মাস্টারে লয়ে যেতে আমার ইচ্ছা করে না এবার মনে হয় তুমি আমার গ্রেন মাস্টারে লয়ে যাইবা না চুপ একদম চুপ একটা কথাও কবি না দেখ কত এনিমি নামতাছে আর গাইস তোমাকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দেই যেখান থেকে তোমরা নিজেদের ডায়মন্ড নিজেরাই টপ আপ করতে পারবা তো আমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করলে কিন্তু এখানে এসে পড়বা তারপর এখান থেকে যে লগইন উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নিবা তোমাদের সব জিমেইল শো করবে এখানে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে একদম ইজি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাইলে ফ্রি ফায়ারে ক্লিক করবা তারপর তোমরা কি নিতে চাও উইকলি মান্থলি বা কত ডায়মন্ড নিতে চাও এটা সিলেক্ট করবা তারপর এখানে সিলেক্ট করার পর যেটা মানে এখানে যা যা চাইতেছে তা তা দিয়ে দিবা একদম ইজি প্রসেস দেওয়ার পর কিন্তু এই যে নিচে যে বাই নাও অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু পেমেন্টটা করে দিলে কিন্তু হয়ে যাবে আচ্ছা না এবার পাক্কা একদম 100% জিওর এবার আমি তোমার গ্রিন মাস্টারে লয়া যামুই আচ্ছা তুমি ফুটবল খেলা দেও না ফুটবল খেলার মধ্যে মেসিরে নাকি নেইমারে সাপোর্ট করো না আমার উপরে ভাল লাগে না আমি সাকিবুল হাসানকে সাপোর্ট করি দেখ নোপ্রি আমি তোমার ফুটবল খেলার কথা কইছি তুমি আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নেইমারে চিনো না হ হ নাম শুনছি ব্রাজিল আর আর্জেন্টিনা ওগোবাড়ি বাংলাদেশের কোন জায়গায় আরে ওগোবাড়ি বাংলাদেশে না তো তাইলে কোন দেশে এটাও জানো না একজনের বাড়ি হলো আর্জেন্টিনা আরেকজনের বাড়ি হলো ব্রাজিল এটা তো পতাকার নাম আর ওগোর বাড়ি কই এটা জিগাইছি তোমারে আরে ওগো বাড়ি তো ওইখানে একজনের বাড়ি ব্রাজিলে একজনের বাড়ি আর্জেন্টিনাতে আরে এটা তো পতাকার নাম আমি চিনি না একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল আরে এই পতাকাই তো ওদের দেশের ওই দেশের পতাকাই তো এটা আর ওগো বাড়ি তো এই ওই জায়গায় একজনের বাড়ি ব্রাজিলে একজনের বাড়ি আর্জেন্টিনাতে না তুমি ওগো বাড়িটা কোন জায়গায় এটা তুমি আমারে কও আরে ওগো বাড়ি তো ওই জায়গায় একজনের বাড়ি ব্রাজিলে একজনের বাড়ি আর্জেন্টিনাতে তোমার আমি কত করে বুঝাইতাছি তুমি বুঝো না আমাকে যেমন আমরা আমাকে বাড়ি বাংলাদেশে না আমাকে পতাকার নাম বাংলাদেশ না এমন তো ওগো দেশের নাম ওইটা পতাকার নাম ওইটা এখন বুঝছো হ্যাঁ বুঝছি ওগোর যে আসল বাড়ি কোনটা এটা মনে হয় তুমি জানো না
করে। আচ্ছা তুমি ওগোর মধ্যে কারে সাপোর্ট করো? আমি ওগোর মধ্যে কাউরে সাপোর্ট করি না। তাইলে কারে সাপোর্ট করো? আমি সাপোর্ট করি জনি সিং রে। ওইটা আবার কে? ওইটাও একটা বড় মাপের খেলোয়াড়, অনেক নামী দামি একজন খেলোয়াড়। ওইটাও কি ফুটবল খেলে নাকি? না ফুটবল খেলে না। তাইলে? হ্যাঁ অনেক বড় মাপের খেলোয়াড় তো, এলাকি ফুটবল টুটবল খেলে না। হ্যাঁ কাবাডি খেলে, কাবাডি। ও কাবাডি খেলে? খালি কাবাডি খেলে না, পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার মাঝে মধ্যে তো আবার মিস্ত্রি টিস্ত্রি হয়ে যায় গা বুঝছো। আচ্ছা এত কথা বাদ দাও, আমরা গেম মাস্টার পুশ দিতাম আইছি, আর এবার যদি তুমি আমার গেম মাস্টার না নিয়ে যাও তাহলে তোমার সাথে ব্রেকআপ। এই এই খালি ব্রেকআপ ব্রেকআপ গেলে করো, আর তো কত কথা আছে ওগুলো তো কইতে পারো, এগুলো যদি কই আন্দাজে আমার ভয় পাওয়াও। আচ্ছা যাও, এই যে সব দুর্বল প্লেয়ার মাইরে আজকে আমি তোমার গ্রেন মাস্টার লয়ে যামু। আমিও গরিবের রকি ভাই, আমিও ফোর রোবেল ভাই, আমি যদি তোমার গ্রেন মাস্টার না লয়ে যাইবার পারি তাহলে আমার নামও ফোর রোবেল ভাই না। এখন আয় ওই যে জোনায় বর্তাছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দাঁড়াও দাঁড়াও, আমার আম্মু আমারে ডাক দিছে। দিছে ওর মায়ের হাড়ি পাতিল মাজা লেগে দিছে ওরে ডাক, ওই নাকি গ্রেন মাস্টার পুশ দিব। গ্রেন মাস্টার পুশ দিতে আয়া, যদি এরকম হাড়ি পাতিল মাজবা লেগে যায় তাহলে ওই জীবনে গ্রেন মাস্টারে যাইবার পারবো? আর মানুষ তো গ্রেন মাস্টার পুশ দিলে তো মুততে যাওয়া অফ করে দেয়। ওই আয় গেছে হাড়ি পাতিল মাজা লাগিয়া। এ নব্রি আয় তাড়াতাড়ি আয়, গ্রেন মাস্টার গ্রেন মাস্টার কয়ে যে চিল্লা। আয়ো আয়া পড়ছি, আয়ো আয়া পড়ছি, হাড়ি পাতিল মাজা শেষ হইছে তাইলে? সব সময় কি আমি হাড়ি পাতিল মাজবার লেগে যাই? আন্তাজি মান্তাজি কথা কও, হাড়ি পাতিল মাজবার যাও নাই তাইলে কি লেগে গেছিলা? হাড়ি পাতিল সকালে মাজ যাইছি আর এখন দুইতে গেছিলাম। আচ্ছা হুনো, গ্রেন মাস্টার পুশ দিতে হইলে কিন্তু বেশি বেশি করে কিল করা লাগে, নাইলে কিন্তু প্লাস দিত না বুঝছো। আর প্লাস না দিলেও গ্রেন মাস্টার যাইতে কি, তুমি ওই জায়গায় কি করো? এই নব্রি তুই এই জায়গায় কি করো? আমি পুশ দিতেছি। এমনে কেউ পুশ দেয় তাও আবার জোনের ভিতরে? এই তুই কই দেখছো তেমনে পুশ দেয়? হ্যাঁ আমি দেখছি না ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে যারা গেন মাস্টার পুশ দেয় তারা এইভাবে জোনের ভিতরে বসে থাকে। আচ্ছা ওইটা তো লাস্টের দিকে করবা, তুমি জোন পুশ দিবা লাস্টের দিকে কইরো, এখন পুরো ম্যাপ খালি, এখন এই রকম কইরা লাভ আছে? তুমি আইও না লেজে তোমার এই মুড দেখ, দেখ শয়তান এই মুড দেখ। না আমি তোমার এই মুড দেখতাম না। আচ্ছা তুমি এই মুড দেখো না, এই যে আমি তোমার সত্যি কথা গ্রেন মাস্টার লয়ে যাবো, তুমি এইভাবে জোনের ভিতর বসে থাকো না, মাইরা দিব এই এনিমি। তুমি আইও, বিশ্বাস করো তুমি আমারে, আমি পর রোবেল ভাই, আমি তো মনে করো কথার খিলাফ করি না, তুমি বিশ্বাস কিলে করো না। এই যে আমার ভালোবাসার কসম, এ তোমার দাঁড়াও একটা গোলাপের ইমোট দিয়া লই, এই যে লাভ ইমোট দিছি তোমার গ্রেন মাস্টার লয়ে যামুই যামু। গ্রেন মাস্টারে নিয়া যাইবা তো? এই নব্রি তাইলে কি কইতাছি আমি এত অন্ধইরা? হ্যাঁ কইতাছি না গ্রেন মাস্টার লয়ে যামু। আয়ো গাড়ি দৌড়ো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি দেও গ্রেন মাস্টারে গাড়ি দিয়ে আজকে গ্রেন মাস্টারে যামু গা। এই দিকে যাইতেছো কেন? পিছের দিকে যাও। হ্যাঁ পিছের দিকে যামু গিয়ে লিগা, পিছের দিকে দেখতাছো না জোন, সামনের দিকে সেফ জোন, সামনের দিকে যাই তুইবো, পিছের দিকে যামু গিয়ে লিগা। এই দিকে পিক আর পিকের মধ্যে অনেক শয়তান শয়তানি নিমিত্ত আছে, এখন গেলেই তো দিব মাইরা। আরে না মারবো না, আন্তাজে ভয় পাও, আমি আছি না তোমার লগে। না না আমার বই করতেছে, পিকের মধ্যে নিয়ে যাইতেছো কে লাগিয়া? দেখ তো আবারো কান্দা গাড়ি করে, আমি আছি না লগে আর আমরা গাড়ির মধ্যে আছি, কিচ্ছু হইতো না। না 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 আমারে নামায় তো, আমার পিক দেখে বই করে এই জায়গায় কত জয়দান জয়দান নিমিতায়। তুই তো চিলাইতে চিলাইতে আমার মাথা সাথে খেয়া লাইতাছস, নাম নাম তুই কোন দিকে যাবি যা, আমার লগে লগে আর আইবি না। গ্রেন মাস্টার পুশ দিতে আইছস, গ্রেন মাস্টার পুশ দিতে আইলে কিল টিল করা লাগে, নাইলে প্লাস দিব, গ্রেন মাস্টারে যাইবার পারবি? ওই যে সামনে একটা এনিমি, আর এডারে এমন ভাবে মারমু, এমন ভাবে মারমু গরিবের রকি ভাইয়ের মতো পুরা। আর রকি ভাই এমনিতেও এই যে মারতাছে, আবার পিছিয়ে থেকে মনে করছে আমার মাইরা লাগবো, আমি এলাম রকি ভাই ফোর রোবেল ভাই, আমার এত সহজে মারতে পারবা না, আর তোমরা যদিও আমার পিছিয়ে থেকে মারো আমি কিন্তু পিছন থেকে মারতাম না, আমি এলাম ফোর রোবেল ভাই, আমি সবসময় সামনে থেকে মারি, আর আমি সামনে থেকে মারতে পছন্দ করি। এই যে আরেকটা অ্যাপ পড়ছে, আর আমার মোবাইলটা একটু অসুস্থ, একটু কম কাজ করতেছে আর কি, স্টোরেজ ফুল, এটা এলাইছে, এটা এটারও মাইরা লাম। রকি ভাই যখন যায় সামনে দিয়া যায় সব সিরা ভাইরা যায়, আর এমনি মাইরা লায়। আর নব্রি হন, এইবার ভালো করে কিল টিল কর, আর নাইলে কিন্তু গ্রেন মাস্টারে যাইতে পারবি না। গ্রেন মাস্টারে যাইতে হলে কিল করা লাগে, সব দিক দিয়ে ইয়া করা লাগে, আর বুইয়া না লাগে, নাইলে কিন্তু গ্রেন মাস্টারে যাইতে পারবি না। এই যে আরেকটা দুর্বল প্লেয়ার আয়া পড়ছে, এ তোমার স্বাস্থ্য ভাই আয়া পড়ছে, মারো এটারে মারো তোমার স্বাস্থ্য ভাই। আর আমার কাছে দেখা যাইতেছে গ্লোয়ালও মাত্র দুইটা, আর যদি এমন কোনো শক্তিশালী প্লেয়ার আয়া পরে আমার কিন্তু মাইরা লাগবো। এ নব্রি গ্লোয়াল থাকলে দে, গ্লোয়াল আছে তোমার কাছে? আছে তো। তাইলে দেও গ্লোয়াল, দেও তাড়াতাড়ি, দেও তাড়াতাড়ি। হ দেই তো হইছে, চারটা গ্লোয়াল হয়ে গেছে গা। থ্যাংক ইউ, ওয়েলকাম। হেই আন্তাজি বোঝো না মোঝো না, থ্যাংক ইউ কইলে ওয়েলকাম কয় নাকি? কি কয় তাইলে? থ্যাংক ইউ কইলে আই লাভ ইউ কয়। আমি স্কুলে পড়ছি না, থ্যাংক ইউ কইলে ওয়েলকাম কয়? স্কুলে যামন চাই তাকো, আমি কইছি না থ্যাংক ইউ কইলে আই লাভ ইউ কয়, তার মানে আই লাভ ইউ কয়, আই লাভ ইউ কবি, আই লাভ ইউ কয়। আচ্ছা যাও, আই লাভ ইউ। আর মাত্র দুই তিন দিন এনিমি আছে, এগুলারে মাইরা তুমি আমারে বুইয়াই না দিবা, যদি বুইয়া নাই না দিতে পারো তাহলে সত্যি সত্যি ব্রেকআপ কইরা দিমু, সত্যি সত্যি ব্রেকআপ কইরা দিমু। তুই একটা কথা ছাড়া, এই একটা কথা ছাড়া অন্য কোনো কথা জানোস না? হ্যাঁ তোর মুখ দেখে অন্য কোনো কথা বার হয় না, তুই খালি এই একটা কথা কইয়া খালি ব্রেকআপ ব্রেকআপ কইয়া দিয়ে আমার লগে আমারে ব্ল্যাকমেল করাস। যা তোর বুইয়াই না দিমু, দিমু তোর বুইয়াই না। সত্যি আইনা দিবা তো? হ সত্যি আইনা দিমু। আর তোর লগে চিল্লাইতে চিল্লাইতে আমার মাথাটা ব্যথা করতেছে নব্রি বাচ্চা নব্রি। আর আমার মতো এই রকি ভাই থাকতে এই বারমুডা
ম্যাপের মধ্যে অন্য কেউ বুইয়া নেওয়া যাইবো এটা তো কোনোভাবেই আমি মানবো না। বুইয়া আনলে রকি ভাই আনবো, অন্য কেউ না। তুই জানস আর এই যে সামনেরটা কি দুর্বল বিলিয়ার নাকি শক্তিশালী বিলিয়ার না মিডিয়াম সাইজের বিলিয়ার, এই যে এটা মারা লাগছি, এই যে এখন নেহা এই যে ইমুটটা দেওয়া হয় যে লেজেন্ডারি ইমুট দেখছ না, ওই ইমুটটা দিও না। আরে এটা আমি ইচ্ছা করে দিতেছি না, তো এটা বুইয়া করছি না লাগে অটোমেটিক দিতেছে, এটা তো আমি ইচ্ছা করে দিতেছি না। আর এই যে দেখো, এই যে আমরা গ্র্যান্ড মাস্টার উইটা গেছি দেখছ, গ্র্যান্ড মাস্টার ফাইনালি গ্র্যান্ড মাস্টার উইটা গেছি। আর আমার লেগে কিন্তু তুমি আজকে গ্র্যান্ড মাস্টারে যাইতে পারলা দেখছ, আমি তোমার গ্র্যান্ড মাস্টার উড়াই দিছি। ওই তুমি আমার গ্র্যান্ড মাস্টার উড়াই দিছো, আমি এখন পর্যন্ত ডায়মন্ড ডায়মন্ডই পড়াছি। আরে না কই তুমি ডায়মন্ডে পড়াছো, আমার না স্পষ্ট দেখাইতাছে তুমি গ্র্যান্ড মাস্টার এক স্টারে আছো আর আমি গ্র্যান্ড মাস্টার দুই স্টারে আছি। তাইলে আমারে দেয় না গেলে কি, আমি স্পষ্ট দেখতেছি আমি ডায়মন্ড 1 এ আছি আর তুমি ডায়মন্ড 2 এ আছো। ও তাইলে মনে হয় তোমার র‍্যাঙ্ক কালেকশন প্যাক ডাউনলোড করা নাই। আরে আমার আইডির মধ্যে 5000 ডায়মন্ড আয়া পড়ছে। এই তুমি কি আমারে ডায়মন্ড দিছো? ও তোমার কাছে তো আবার টাকা নাই, তুমি কই থেকে দিবা? ডায়মন্ড তো আমার আইডির মধ্যে টপ আপ করতে দিছিলাম, তার মানে কি আমি আমার ইউআইডি এর জায়গায় ওর ইউআইডি দিয়ে দিছিলাম। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, বিশ্বাস করবো না ভাই তোমাদের এক একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়, তো একটা কমেন্ট করে দিও। আর ততক্ষণ পর্যন্ত টাটা, খুদা হাফেজ।